হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর আজকে থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছো আজকে কী নিয়ে ভিডিও হতে চলেছে। তো আমি সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। আজ বৃহস্পতিবার, ঠাকুরের সব বাসন মাজা ধোয়া করে ঘর বসিয়ে পুজোটা করি। আর আজকে ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করতে হবে, তারপর তোমাদেরকে ঠাকুর ঘরটা ঘুরিয়ে দেখিয়ে দেব। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো সবার প্রথমেই আমি উপরে দুটো তাক পরিষ্কার করে জিনিসপত্র গুছিয়ে রেখে দিয়েছি। তারপর ঠাকুরের আসনের কাপড়টা চেঞ্জ করে ধুয়ো কাপড় পেতে নিয়েছি। ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে। তো ঠাকুরের আসনের নিচের তাকে জিনিসপত্র বের করে মুছে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছি। ঠাকুর ঘরটা মোছা হয়ে গেছে। এবার চলে এসেছি ঠাকুরের বাসন নিয়ে, ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব। তো ঘর বসাবো, ঠাকুরের যা যা বাসন আছে সব নিয়ে চলে এসেছি। আর ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো আমার বাসনগুলো ধুয়ো হয়ে গেছে, এবার চলে এসেছি ঠাকুর ঘরে। আজ বাজার থেকে ফুল নিয়ে এসেছে, গাঁদা ফুল আছে হলুদ কমলা কালারের, আর আছে লাল, জবা, সাদা ফুল, নীলকণ্ঠ ফুল, আর তুলসী পাতা, বেলপাতা, দুব্বা, এগুলো নিয়ে এসেছে। তো আমি গাঁদা ফুলগুলো আলাদা রাখছি, কারণ গাঁদা ফুলগুলো অনেক দিন থাকবে। আর সাদা ফুল, লাল জবা, নীলকণ্ঠ ফুল এগুলো আলাদা করে রেখে দিয়েছি। আর দুব্বগুলো নিচে রেখেছি, এগুলো বেছে নিতে হবে। তো এখন আমি ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন দিয়ে দিচ্ছি। তো দেখো আমার স্বস্তিক চিহ্ন দেওয়া হয়ে গেছে। ঘটের মধ্যে ভর্তি করে জল দিয়ে দিয়েছি। আর পিতলের আমের পল্লব আছে, কারণ আমের পল্লবটা সবসময় পাওয়া যায় না, পিতলের আমের পল্লব দিয়েই আমি পুজোটা করি। তো আমের পল্লবে পাঁচটা পাতার মধ্যে পাঁচটা ফোঁটা দিয়ে দিয়েছি, সিঁদুরে ফোঁটা দিয়েছি, পান পাতার মধ্যেও দিয়েছি বেলপাতা, আর কলা দিয়ে দিলাম। আর কলার জায়গায় অনেক সময় হরিতকিও দিই, তো আজকে কলা ছিল তাই আমি কলা দিয়েছি। আর দিয়ে দেব ধান দুব্ব। তো আমি দুব্বগুলো এখন বেছে নিচ্ছি। তো আমার দুব্বগুলো বাছা হয়ে গেছে, এখন আমি চন্দন বেটে নেব। ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে, তো চন্দন বেটে ঠাকুরকে চন্দনে ফোঁটা দিয়ে দেব। আর এখন আমি শিব ঠাকুরের মাথায় জল ঢেলে নিলাম। তো এখন সবগুলো ঠাকুরকে চন্দনে ফোঁটা দিয়ে দিলাম। এবারে আমি ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দেব। আর লাল জবাটা আমি লক্ষ্মী ঠাকুরকে দিলাম, কারণ আজ লক্ষ্মীবার, বৃহস্পতিবার। তো লাল জবাটা আমি লক্ষ্মী ঠাকুরকে দিয়েছি। তো এবার ঠাকুরের ঘরটা যেখানে বসাবো ওখানে সিঁদুরে ফোঁটা দিয়ে দান দুব্বা দিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিলাম। তো এখন প্রদীপ ধূপকাঠিটা ধরিয়ে দেব। আমার ঘট বসানো হয়ে গেছে, এবার ঠাকুরকে প্রসাদ দিয়ে দেব। তো আমি জল দিয়ে দিয়েছি, থালার মধ্যে আপেল নকুলদানা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম তুলসী পাতা, কারণ তুলসী পাতা ছাড়া তো ঠাকুরের প্রসাদ হয়ই না। তো এই হচ্ছে আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। তো প্রথম থেকেই দেখিয়ে দিচ্ছি, প্রথমে যেগুলো গুছিয়ে রেখেছি, এখানে একটা বোতলের মধ্যে আছে গঙ্গা জল, আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরনো শঙ্খ, শঙ্খটা একটু ক্ষয়ে গেছে, কেমন হয়ে গেছে। আর এই গামলার মধ্যে আছে সব সিঁদুর, সুপড়ি টুপড়ি, সব যাবতীয় জিনিস এই গামলার মধ্যে আছে। এটার মধ্যে ঠাকুরের কাপড়, আর এটা একটা ঠাকুরের ফটো, এটা আসনে রাখা হয় না, আসনে অনেক ঠাকুর আছে। আর এর মধ্যে আছে গাছের সুপারি, এটা আমাদের গাছেরই। তো ঘট বসানোর সময় তো লাগে, পান দেওয়া হয়। আজকে তো পান দিতে পারিনি, কারণ আজকে দুটো পান ছিল না, একটাই ছিল। আর এটা সাবু, আর এটা মাটির প্রদীপ, আর এটা ঘট, আর এর মধ্যে খড়ি মাটি আছে, আর এর মধ্যে হরিতকি আছে, আর এগুলো হচ্ছে হনুমান চালিসা, হনুমানের বই। আর এখানে দেখো আমি কী সুন্দর সাজিয়েছি, শঙ্খ আছে, ধূপকাঠি স্ট্যান্ড আছে, আর প্রদীপ আছে, আর এটাকে আমি একটু ফুল দিয়ে সাজিয়েছি। আর এখানে বিশ্বকর্মা ঠাকুর, এখানে নারায়ণ, এখানে লক্ষ্মী ঠাকুর, আর লক্ষ্মীর পাশে সিঁদুরের এটা তো থাকে, কি বলে যাই না, হনুমান ঠাকুর, আরেকটা নারায়ণ ঠাকুর। আর নারায়ণ ঠাকুরের বুকে আমি তুলসী পাতা দিয়েছি চন্দন দিয়ে, আর এই ছোট্ট একটা কালী ঠাকুর, আর এটা শিব ঠাকুর।
আর এই যে ঠাকুরকে আমি প্রসাদ দিয়ে দিছি, আর এই যে এখানে আমি ঘট বসিয়েছি, তো আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট। আর আমি নিচটাও গুছিয়ে রেখেছি, নিচটা একটু নোংরা হয়ে গেছিলো, তো এখানে এই থালাগুলো লাগে না এগুলো রেখে দিয়েছি। আর এই বালতির মধ্যে সব যাবতীয় জিনিস আছে ঠাকুরেরই। আর এখানে দুটো ঝুড়ি আর মগ আছে, এগুলো ইউজ করা হয় না। এখানে আরেকটা মগ আছে, এটা হচ্ছে চন্দন বাটা। আর এই কৌটোগুলোর মধ্যে একটা মধ্যে ধূপ আছে, ঠাকুরের প্রসাদ আছে, আর ওখানে আছে কুপি কলসি, তো সব এগুলো ওইখানে রেখে দিয়েছি। আর এই পাশটা দেখতে পাচ্ছ পেছনটা, এটা এখানে অনেক জাম ছিল, তো এগুলো সব পরিষ্কার করে দিয়েছি। আর এখানে দুটো পিড়ি আছে, আর এটা জলের বালতি আর বটি। তো এই হচ্ছে আমার গুছানো। তো চলো একবার পুরোটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবে।